হাঁটতে আমার বুক কাঁপছে, বাপরে উড়িয়ে বাপরে। সো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ভোরবেলা আমাদের যে হোমস্টের যে মানে ম্যানেজার, ওরা বলে দিয়ে গেল কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। নর্মালি এখান থেকে দেখা যায় না, কারণ মেঘ থাকে। সো গাইজ, আমার ব্লগিং সেটআপ আবার আগের মতো হয়ে গেছে। ওই হোটেলের ওনার একটু ব্লু টেপ দিয়ে দিল, তো ম্যানেজ করে একটু লাগাতে পারলাম। সো হোটেলের একটা ট্যুর আমি দিয়ে দিচ্ছি। সো এই এইখান থেকে এসে এইগুলো হচ্ছে আমাদের রুম। এদের নতুন একটা রিসর্ট তৈরি, রিসর্ট বলছি, এটা নতুন হোমস্টে তৈরি হচ্ছে। সো সো দিস ইজ দ্য কিচেন, দিস ইজ গ্যাস, ইয়ে হ্যায় হ্যাঁ আপনি জ্বালা কে খানা খানা বানানে কে চুলা। ওয়াও, ইয়ে লকড়ি হ্যায়, ইসমে ইসে বানা কে খাতা হ্যায়, যদি না লোক আতা হ্যায় না ইসমে বানা কে খিলাতা হ্যায়। আনে ওয়ালা গ্যাস হ্যায়, কোই পছন্দ হয় তা খুদি বনা কে খা সকতা হয়, কোই এসে রুক ঠুক নাই হে। ওয়াহ, মানে সারা দিয়ে দিতা হে। আচ্ছা, আপনা খুদি সে বনা কে খা সকতা হে। ওয়াহ, এসে মেরে আর সারা এসে মে খানা গেস কো খানা বিনা ইদারি বানাতা হে। অর্গানিক চিজ হে ই সারা, পুরা পুরানা আমারে জো ট্র্যাডিশনাল খানা খিলাতা হে মেরে। আচ্ছা, আমার হোটেলে সব হোমস্টে সব থেকে ভালো জায়গা লেগেছে সেটা হচ্ছে কিচেনটা, অলওয়েজ গরম থাকে, এটা হচ্ছে সব থেকে বেস্ট লেগেছে আমার। আমরা এখন এই ব্লগের সেটা এরকমই দেখতে, এই আমাকে এখন এই ব্লু টেপটা দিয়েছে, এই ব্লু টেপটা দেওয়ার জন্য এখন এটা মাছিয়ে রেখে দিয়েছি, ব্লু টেপ লাগিয়ে দিয়েছি। সো গাইজ, আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি, এই কালকের মতনই খাবার, বেস্ট খাবার। দেখিয়ে দিই আজকে লাস্ট খানা। সো গাইজ, এখান থেকে এবার চলে যাওয়ার পালা, আমরা আজকে চলে যাব জঙ্গু। সো যদি তোমরা কেউ রিংঘিমে আসো, এই হোমস্টেটা থাকবে। সব থেকে ভালো হোমস্টের ব্যাপার হচ্ছে এখানে তোমার পুরো ফ্যামিলির মতো ট্রিট করবে, আর এদের খাবার জাস্ট অসাধারণ। সো আমি ডিসক্রিপশনে এদের নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার আর কিছু যদি ডিটেলস থাকলে আমি দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট নিতে করে নিতে পারো। খুব কস্টলিও নয়, ভালো প্রাইসেই আছে, ভালো তোমায় ট্রিট করবে, ভালো খাওয়া দাওয়া দেবে, ক্যাম্প ফায়ার সব দেবে। সো টাইম টু গো। সো এখানে যারা যারা আছে সবাইকে এরকম একটা রেসপেক্ট দিয়ে এটা দেওয়া হয়, এটাই সব থেকে বেস্ট জিনিস লাগলো আমার এটাতে। তো যারা যারা আসবে প্লিজ এখানে থাকে, খুব ভালো, খুব ভালো জায়গা এটা।
বাপ রে, ও মাই গড, একবার আটকালে তো শেষ। এতটা চলে এসে যাবো না কেন? রাস্তা ধসে গেছে, আমার বসে গেছে, আরে আটকে যাবে, ব্যাক করাও যাবে না এখন। গাইস, এই রাস্তাটা মানে কি অবস্থা! আসলে একটা ব্রিজ আছে, আমরা এই দিক দিয়ে যাওয়ার কথা নয়, বাট আমরা ওই ব্রিজটা দেখার জন্য যাচ্ছি। মানে বাপরে, এত মোটা কাদার লেয়ার হয়ে গেছে, বাপরে বাপ। ফের এখান থেকে হেঁটেই যেতে হবে, আর ব্রিজে গাড়ি যায় না অবশ্য, ব্রিজের সামনে যাওয়ার জন্য বলছি না, বাট গাড়ি যেতে পারবে না, সো আমরা হেঁটেই যাচ্ছি। সামনেই আছে ব্রিজটা, এই যে ব্রিজ। This is the bridge. নিচে নদী যাচ্ছে। উড়িয়ে বাপরে, উড়িয়ে হাঁটতে আমার বুক কাঁপছে, উড়িয়ে বাপরে। ও, আমাদের গাড়িও চলে এসছে। নিচে কিচ্ছু নেই, ব্রিজটায় কিচ্ছু নেই, পুরো হ্যাঙ্গিং। এই ব্রিজটা আগে ছিল, আর ব্রিজটা এত দুলছে মানে খুব আস্তে আস্তে হাঁটতে হবে। আস্তে আস্তে হাঁট ভাই। আমরা এখন এই এই যে এই ব্রিজ থেকে ঘুরে নেবে, এখান দিয়ে এসে আমরা এই নদীর সামনে এসেছি। সুন্দর হাওয়া দিচ্ছে, আর এখানে টেম্পারেচার একটু গরম, জ্যাকেট পরে গরম লাগছে। ঠিক আছে, আমরা আবার জঙ্গল থেকে আমি ঠান্ডা পেয়ে যাবো একটু। আমরা এখন জঙ্গুতে পৌঁছে গেছি, 12:15 বাজে এখন, তো বেশি টাইম লাগলো না, এই 2-2.5 ঘন্টা লাগলো। সো আমাদের হোমস্টে নাম হচ্ছে ইয়ালবংলি হোমস্টে। অলরেডি বৃষ্টি পড়ে যাচ্ছে, আর আমাদের এই গাড়ি এখানে, তো এখান থেকে সিঁড়ি আছে, তো সিঁড়ি দিয়ে নেমে 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 এই এই হোমস্টেতে যেতে হবে। তো কিউট হোমস্টেটা, আর আমাদের ড্রাইভার বলছে যে এইখানে নাকি এটা কাঞ্চনজঙ্ঘা, এই যে এটা কাঞ্চনজঙ্ঘা, আর এখানে সামনে পাহাড় আছে, প্রচুর কালো মেঘ, আর মনে হচ্ছে তো বৃষ্টি হবে, আর অলরেডি একটুখানি পড়তে শুরু করেও দিয়েছে। সো নো প্রবলেম, তো তাড়াতাড়ি আগে লাগেজগুলো নামিয়ে রেস্ট নিতে, রেস্ট নেওয়ার পরে আবার বললো নাকি যে আমরা হর্সবিং একটা দেখতে যাবো। সো লেটস গো। সো গাইস, আমরা আধ ঘন্টা একটু রেস্ট নিয়ে হর্সবিং এর জন্য যাচ্ছি। এখান থেকে কতনে ঘন্টার রাস্তা? আমার এত অভিজ্ঞতা, আমি এত 45 মিনিটের রাস্তা আছে, যাই হর্সবিং এ। আসার আগে একটা টিকিট কাটতে হয়, 20 রুপিস ঠিক আছে, 1 ঘন্টাই তো থাকবে, আর বেশিক্ষণ তো থেকে লাভ নেই। আর রোডস গুলো তো একদম বাপরে বাপ, গাড়ি চাই ভরকে যাচ্ছে একদম, প্রচন্ড কাদা। তো এটা নাম তো নিচে থেকে এটা উপরে যেতে হয়। কোথায় রে ওইটা?
ঠিক আছে, সিঁড়ি দিয়ে যেতে হবে এখন। আমাদের অনেকটা হেঁটে আসতে হয়েছে সিঁড়িতে। এইটাই মনে হচ্ছে হট স্প্রিং আসছে। দেখি কত গরম, বহুত গরম আছে। আমাদের চান করা হয়ে গেল, খুব খুব মানে টায়ার্ড হয়ে গেলাম চান করে, বাট খুব আরাম লাগছে। আর আমাদের আংটি একটু কালো হয়ে গেছে, যেহেতু রূপোর ছিল। মা তো দেখেই সিরিয়াস, এখানে চান করলে সবার ট্যান চলে যাচ্ছে, দেখুন হাত দেখা, হ্যাঁ ট্যান চলে যাচ্ছে। হ্যাঁ রে, তোর তো পুরো কালো ছিল, তো সেখানে এলে সব ট্যান চলে যাচ্ছে, তো বহুত টায়ার্ড আছি। যাই, এবার বাড়িতে গিয়ে লাঞ্চ করতে হবে, তারপরে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। সবাই আমরা এখন ফিরে এসেছি হট স্প্রিং থেকে, 3:20 বাজে, এবার আমরা লাঞ্চ করবো। আর লাঞ্চে আছে, হ্যাঁ সবার আগে রান্নাঘরটা দেখাই। এই এন্ট্রি, এই এত বড় রান্নাঘর, সামনে এরকম ভাত, এটা কি, এটা কিছু একটা হবে। আচ্ছা, আচার, এগ কারি, আলুর সবজি, আর এটা কি শাক, হ্যাঁ লোকাল একটা শাক, গন্ধটা খুব ভালো। সো গাইজ, আমরা এখন মোমো খেতে এসেছি সিকিমে। এটাই আসার কারণ, সবাই স্যানিটাইজ করা উচিত, না তাও করা উচিত। তো এই যে এরকম মোমো, হোমমেড মোমো, মোমো খেয়েছিস, ভালো খেতে, ভালো খেতে, দেখি কেমন খেতে। সো গাইজ, দিস ইজ আওয়ার রুম, খুলেই প্রথম এখানে টয়লেট আছে, দিস ইজ আ টয়লেট, একটা মিরার আছে, এখানে একটা বড় বেড, এখানে একটা ড্রয়ার, একটা আলমারি কিন্তু আছে, এখানে একটা ড্রেসিং টেবিল, এখানেও ড্রয়ার আছে, এটা হচ্ছে বেড, পাখা আছে, লাইট, অ্যান্ড সব থেকে ভালো জানলায় খুলে যে ভিউটা, ও সরি এখন তো দেখাতে পারবো না, জানলা খুললে একদম সামনে বড় বড় পাহাড়, কুল। আর এখানে একটা একটা ড্রয়িং রুম টাইপের ড্রয়িং স্পেস করে দিয়েছে, এইগুলো সব রুম, ওটা ওটা একটা বাথরুম। এত বড় কিচেন, সুন্দর সুন্দর গ্লাস আছে, ওয়াইন গ্লাস, কাপ, বোল, ফ্রিজ, মাইক্রোওয়েভ, বই পড়ছে। সো গাইজ, আমরা এখন ডিনার করতে বসছি, রাত্রি 9 বাজে। এই যে প্রথমে মেনু আছে, ক্যাবেজ, চিকেন, এটা সেই দুপুরবেলা সেই এটা শাক ভাজা, তারপর হচ্ছে এটা হচ্ছে রুটি যেটা আমি খাবো, হোয়াইট রাইস অন্যরা খাবে, অ্যান্ড দিস ইজ দুপুরবেলার সেই মুসুর ডাল আর সেই ঝাল চাটনি। যদি ব্লগ ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর ফিডব্যাক দিয়ে দিও কেমন লাগলো। আর সো ইনস্টাগ্রামে ফলো করার জন্য এখানে হ্যান্ডেল দেওয়া আছে, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। সো বাই, গুড নাইট।